অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দু নতুন বছর পড়তে চলেছে সোনার রথযাত্রা শুরু হতে চলেছে এই সাত রাশির অর্থাৎ নতুন বছর পড়ার সাথে সাথে সোনার রথযাত্রা সোনার রথে বসতে চলেছে এই সাত রাশি কোন এই সৌভাগ্যবান সাত রাশি এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন কৌশিকরা কখনো হাওয়াতে কথা বলে না সম্পূর্ণ গ্রহের গোছর ধরে আলোচনা কিন্তু করে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে আমার কথাতে একটুকু গাছের পাতা নড়ছে না হয় না আপনারা আপনার নিজস্ব জন্ম ছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করান কোন জায়গাতে প্রবলেম আছে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে শনির ড্যামেজ আছে কিনা শুনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন শনি রক্ষা কবচ এবং রাহু যাদের আপনার খারাপ আছে রাহুর কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন তো শুরু করা যাক ভিডিওটি মেন মূল জিষ্ট আলোচনা যে সাত রাশি সোনার রথে বসতে চলেছে দু হাজার বাইশে দেখুন বৃহস্পতি তেরোই এপ্রিল দু হাজার বাইশ নিজ রাশিতে স রাশিটা অবস্থান করছে বারোই এপ্রিল দু হাজার বাইশ রাহুরও কিন্তু গোচর পরিবর্তন হচ্ছে এবং আঠাশে এপ্রিল দু হাজার শনিও কিন্তু রাশি পরিবর্তন করে মূল ত্রিকোণ মূল ত্রিকোণ রাশিতে আসছে তিন তিনটি বিগ বিগ প্ল্যানেট রাশি পরিবর্তনে এই সাত রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে লিখে রাখতে পারেন যে রাশিগুলো কথা বলছি কিনা একটু মাইন্ডলি শুনবেন কেন প্রথম যে রাশির কথা আমি বলছি সে রাশি নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের বর্তমানে কর্মভাবে অবস্থান করছে শশন মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনার এটা একাদশভাবে চলে যাবে এই শনি আপনাদের একাদশভাবে অবস্থান করবে এবং বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করে বিপরীত রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে মেষ রাশির ক্ষেত্রে ধনাগম নিশ্চিত রূপে হবে আপনাদের বিদেশ থেকে লাভ হবে আটকে গেছে ডুবে গেছে এমন টাকা আপনাদের রিকভারি হবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় হবে আপনার সাকসেসের জায়গা নির্দেশ করছে সফলতার জায়গা নির্দেশ করছে উন্নতি প্রমোশনের জায়গা নির্দেশ করছে মেষ রাশি নোট করে নিতে পারেন প্রথম রাশি মেষ দ্বিতীয় যে রাশি যেহেতু বিপরীত রাজ্য সৃষ্টি করছে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হবে ভাগ্যের সাপোর্ট পাবে দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে ভাগ্যবতীর অবস্থান শনির ঢাইয়া কেটে যাচ্ছে ভাগ্যবতী ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় এবং কর্মপতি এবং পঞ্চ মহাপুরুষের মধ্যে হংস্তক মহাপুরুষ রাজ্যক আপনাদের সৃষ্টি করছে এই হংস মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তন বিদেশ থেকে লাভ ভাগ্যের সাপোর্ট পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে সহযোগিতা মিডিয়া রিয়েটের জায়গাতে আপনারা কিন্তু সাকসেস কিন্তু এ সময় পাবেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে তৃতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে থার্ড হাউসে গোচর করবে শনি চতুর্থভাবে আপনার গোচর করছে আপনার অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে চতুর্থভাবে ভ্রমণ আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে এবং আপনাদের এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্ম হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মপ্রাপ্তি হবে এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকেও লাভ কিন্তু ধনুরাশির এই সময় হতে কিন্তু চলেছে এবং থার্ড হাউসে শুনি আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আপনাদেরকে দিবে চার নম্বর যে রাশি মকর রাশি মকর রাশি ধনভাবে ধনপতির অবস্থান এবং থার্ড হাউসে বৃহস্পতির অবস্থান সরাসরি আপনার পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবে অবস্থা পড়ছে আপনাদের দাম্পত্য সুখের জায়গা হাজবেন্ড ওয়াইফের মধ্যে বর্নিং সন্তান সুখ আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্য বিড়ম্বনা চলছিল ভাগ্যের উপর বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের সাপোর্ট আর্থিক স্থিতির জায়গা মজবুত মকর রাশির এবং আকর্ষিক ধন প্রাপ্তি চতুর্থভাবে রাহু ভ্রমণ আকর্ষিক ধন প্রাপ্তি এবং প্রপার্টি থেকে লাভ বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু আপনাদেরকে দিবে মকর রাশি যদি আপনি আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু চোখে পড়ার মতোই দেখা কিন্তু যাচ্ছে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি রাশিতে শুনি অবস্থান করছে দ্বিতীয়ভাবে দ্বিতীয়পতির অবস্থান থার্ড হাউসে রাহু দুর্দান্ত যোগ আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেলস লাইনে আছেন মার্কেটিং লাইনে আছেন ডিজিটাল মার্কেটিং লাইনে আছেন এই জায়গাগুলো যথেষ্ট লাভ দিবে বিদেশ থেকে লাভ শুভ বিবাহ সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্ম প্রাপ্তি প্রমোশন পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে মূল ত্রিকোণভাবে অবস্থান করছে কর্মপতি এবং এই মূল ত্রিকোণভাবে শশন মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যপতি কর্মভাবে পরিশ্রম করবেন ফল আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেন এবং একাদশভাবে বৃহস্পতি অবস্থান একাদশে বৃহস্পতি আপনাদের সাকসেস কিন্তু দিবে এই দু হাজার যে কোনো কাজের জায়গাটাতে না আপনার একটু সাকসেসের জায়গাটা কিন্তু মাত্রা বাড়বে যেহেতু একাদশভাবে বৃহস্পতি অবস্থান এবং বিদেশ থেকে লাভ আপনাদের মোটের উপর কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে বিশ্ব রাশির এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির রাশিতে বৃহস্পতি অবস্থান করে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু করবে বিবাহ ব্যবসা শিক্ষা কর্ম ভাগ্য এই কটির সাপোর্ট এবং সন্তান এ কটির সাপোর্ট আপনি যদি আহ মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে অর্থাৎ এই মিন ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে সোনার রথযাত্রা সোনার রথে পৌঁছতে চলেছে মিন এবং কিছু ক্ষেত্র ভালো যে রাশি ফল পেতে চলেছে সে রাশি নাম আপনারা হয়তো অপেক্ষা করছেন এতগুলো রাশি বলল আমার রাশি নেই তো সব শেষের যে রাশির কথা বলবো শিশু কিন্তু দুর্দান্ত লাভ পেতে অর্থাৎ আপনি যদি তুলারাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কেন্দ্রটি কোনো রাজ্য আপনার মান সম্মান পথ প্রতিষ্ঠা সম্পত্তি সন্তান শেয়ার মার্কেট গোল্ড চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন অর্থাৎ জেন্স অ্যান্ড জুয়েলারির সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সাকসেস পাবেন যাদের মামলা মকরদমা চলছিলো সেই জায়গাটা আপনারা কিন্তু বেরিয়ে আসবেন আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের এই সময় হবে এবং আপনাদের বিবাহের ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা এই সোনার রথযাত্রাতে আপনারা কিন্তু প্রচুর লাভবান এই দু হাজার বাইশে আপনারা কিন্তু হতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ